আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, মহান প্রভুর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, আমাদের প্রাণপ্রিয় আলেম সাহেব একজন শ্রদ্ধেয় মুখতারউদ্দিন, যিনি মক্কার ক্যালিগ্রাফি করছেন, আরবিক মক্কার কাবা গিলাফের যে ক্যালিগ্রাফিটা করেন, তো তিনি আমাদের একজন বাংলাদেশি, তিনি সদ্য সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন। তো ওনার সাথে আমাদের প্রিয় প্রাণপ্রিয় আহমদুল্লাহ হুজুরের যে কথোপকথন হয়েছেন, তিনি একসাথে জয়েন হয়েছেন, তার বিভিন্ন প্রশ্নের উত্তরগুলি কত সুন্দর সুন্দর, তিনি কোথায় লেখাপড়া করছেন, তিনি কোথায় কখন গেলেন সৌদি আরবে, তিনি কার দোয়া পেয়েছেন, তিনি কার তার বাবা তিনি তিনার জন্য দোয়া করেছেন, তিনি কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, কোথায় শিখলেন, আমাদের বাংলাদেশের জন্য কিছু টিপস, তাছাড়া তিনি যে এই ওখানে কত বছর যাবৎ কাজ করতেছেন, কোরআনের খেজমত করতেছেন, তাই সবই আমাদের কাছে শেয়ার করলেন। আশা করি আপনারা সবার কাছে ভালো লাগবে এবং বিভিন্ন কিছু শিখতে পারবেন, শিক্ষার জন্য ভিডিওটি অবশ্যই ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। জাজাকুমুল্লাহ খের উস্তাজ, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাদের সকলকে ইখলাস দান করুন, আমাদের এই প্রচেষ্টাগুলো আল্লাহ কবুল করুন, সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় সাফল্য। আপনি তো চট্টগ্রামের লোহাগাড়ায় জন্মগ্রহণ করেছেন আমরা জানি, আলহামদুলিল্লাহ। আপনি খুব ছোটবেলাতেই, আমি যতটুকু জানি, মক্কাতুল মুকাররমা বা সৌদি আরবে আপনি চলে গেছেন আপনার আব্বার সাথে, তিনি ফার্মাসিস্ট ছিলেন আমি যতটুকু জানি। তো আপনার বাবা ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গেছেন আপনি বলেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। ওস্তাদ, একটু ব্যক্তিগত বিষয় জানতে চাচ্ছি, আপনার যিনি আহলিয়া আছেন, আপনার স্ত্রী যিনি আছেন, তিনি কি আমাদের বাংলাদেশেরই কেউ নাকি অন্য কোনো দেশের? না, আমার ওয়াইফ বাংলাদেশি, ওই রাঙ্গুনিয়া, কিন্তু শহর সেটেল। তো ওনার ওই কি বলে ওই দাদা ছিলেন জাকির, গভর্নর জাকির হোসেন। তো ভালো ফ্যামিলি, দিনদার ফ্যামিলি, তবলিগ ফ্যামিলি, নামাজ দোয়া পর্দা এগুলাতে মাশাআল্লাহ। তো এই খুব ভালো মানে ফ্যামিলি থেকে আমি মেয়ে আনছি এবং আলহামদুলিল্লাহ মনে হয় ওরও দোয়া আছে, সব সময় তাহাজ্জুদ করে আমার জন্য দোয়া করতো, হতে পারে ওনার দোয়া আল্লাহ কবুল করছেন। এবং অনেক যারা আমাদেরকে চিনে, আমাকে চিনে, সবাই বলতেছে যে ওস্তাদ সব সময় আমরা আপনার জন্য দোয়া করতেছি। তো এটা আল্লাহর রাহমত, তারপরে মানুষদের দোয়া, মা বাবার দোয়া, এটার উপরে আমি এই নেয়ামত পাইছি, এটার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া। জাযাকুমুল্লাহ খাইর। উস্তাদ, আপনার আওলাদ কতজন আছে? আমার চারটি মেয়ে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ ওবারাকা, চারজন মেয়ে আছেন, আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করুন। ওস্তাদ, আপনি তো শুরু থেকে এ পর্যন্ত মক্কাতুল মুকাররমায় পড়াশোনা করেছেন, আমরা অনেকে হয়তো বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে জেনেছি, আমার পেজে আমি লিখেছি বিস্তারিত, তারপর আপনার মুখ থেকে যদি একটু শুনি সংক্ষেপে, যদি কয়েক সেকেন্ড আপনি বলতেন, আপনি একবার শুরু থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়া পর্যন্ত কোথেকে কোনটা নিয়েছেন? আমি তো দেশে ওই লোহাগাড়া গ্রামে হয়েছি, আর মক্কা মক্কা না, আমরা সৌদি আরব রিয়াদে আসছি প্রথমে 1967, তারপর আব্বা বলেন যে না, আমি তোমাকে তোমাদেরকে মানে ওই দিন স্কুলে, আরবি স্কুলে দিব। তো এই মক্কা আসে আমি ফুল স্টাডি, মানে সব ওয়ান থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সব মক্কা এসে পড়ছি, প্রাইমারি ম্যাট্রিক এগুলা, ইউনিভার্সিটি ব্যাকালোরিয়াস, তারপর মাস্টার ডিগ্রি। আমি ক্লাস 3 তে মক্কাতে ওই হেফজানে ঢুকছিলাম, তো আলহামদুলিল্লাহ 9 মাসে হেফজ করছি, তো যাতে মানে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি পড়তে পারছি। তো ওই বছরে ওই ক্যালিগ্রাফি স্কুল মানে প্রত্যেক বছরে ওই ছুটির সময় 2-3 মাস এগুলা স্কুল হতো, তখন আমাকে ছেলে বললো যে তুমি ভাই করোনা তো খুব মাশাআল্লাহ মেধাবী, হতে পারো হতে মানে ক্যালিগ্রাফি তো ভালো হতে পারো, আমাদের সাথে আসো। তো আমি ওখানে ঢুকছি ক্লাস 3 তে, ক্লাস 4 তে যখন মানে পড়তে আসছি, তো আমাকে ওখানে পড়তে দেয় না, বলছে তোমার লেখা খুব সুন্দর, আমরা তোমাকে উস্তাদ হিসাবে নিব। আমি বলছি না, আমি তো ছোট আর আমার শিখার ইচ্ছা, শিখাবার ইচ্ছা না। তো উনি মানেন নাই, তো আমি বলছি ঠিক আছে, প্রথমে আমি শিখাবো, তারপর আপনার কাছে শিখবো।
তো এটা হলো আমার ফার্স্ট ইয়ার, যে ক্লাস ফোর থেকে আমি এই ক্যালিগ্রাফিক আর্টিস্ট এগুলা শিখাচ্ছি। তো ওই পর্যন্ত, এখন পর্যন্ত, ওই থেকে এখন পর্যন্ত এই ফার্স্ট 45 ইয়ার্স, মোর দেন 45 ইয়ার্স আমি এই ক্যালিগ্রাফির খেদমতে আছি। এবং কোরআনে তো 1980-তে আমি কোরআনের উস্তাদ হয়েছি, এখন 42 বছর হচ্ছে কোরআনের খেদমতে আছি। তো এই ইউনিভার্সিটি ঢুকছি আমি ওই ফাইন এডুকেশন সেকশনে, তো ওখানে ক্যালিগ্রাফ ছিল সাবজেক্ট, ওটা শিখছি। তারপর মাস্টার ডিগ্রি করছি আপনার ওই ক্যালিগ্রাফিতে, উমর কোরা, জামে উমর কোরা মক্কাতে। এরপর আমি ওই মাস্টার ডিগ্রি করার পর ওই গেলাফে অ্যাপ্লাই করছি, তো পরীক্ষা নিছে আমার থেকে, আমার ডিজাইন গুলো দেখছে। আসল হলো যে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে আমাকে ওরা কবুল করলো। তো এই আজ থেকে 20 বছর আগে থেকে আমি ওখানে কাজ করতেছি, আর ওখানে সব সৌদি, আমি একমাত্র মানে বিদেশি যে ওখানে কাজ করতেছি। তো এই চলতেছে কাজ ওখানে। আবার বিভিন্ন জায়গাতে আমি ওই ক্যালিগ্রাফের কি বলে কোর্স গুলো করি, অনেক কোর্স করছি আপনার সৌদি আরবে, সৌদি আরবের বাইরে, এবং এক্সিবিশন অনেক করছি। আবার এই মনে করেন কম্পিটিশন এগুলো তো ঢুকছি। তো আলহামদুলিল্লাহ সবসময় মানে সময় গুলা কাজে লাগাইছি, নিজে শিখতাম বা মানুষদেরকে শিখাতাম। এই আলহামদুলিল্লাহ এখানে ওখানে যে মানুষরা সময় নষ্ট করে, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা মানে সব সময় সময়টা মানে কাজে লাগাইতাম। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার, আমি কোনো জায়গায় যাই না, কেউ আমার কাছে আসে না বেশি, কারণ আমি সময় পাই না। আমি এমনি সামাজিক, খুব মানুষদেরকে পছন্দ করি কিন্তু সময় দিতে পারি না। তো আলহামদুলিল্লাহ কাজ চলতেছে, সবাই খেদমত হচ্ছে, নানা রকম মানে বই লিখতেছি, একটা কোরআনও লিখতেছি, এখন 7 বছর হয়েছে, আর 1 বছর বা 2 বছর বাকি আছে, ওই কোরআনটা শেষ হলে ইনশাল্লাহ আশা করি মানে ওই পেন্টিং এর জন্য মানে চেষ্টা করবো পেন্ট করার জন্য। তো আলহামদুলিল্লাহ মানে সময় গুলা আল্লাহর কাছে আশা করি যে মানে আল্লাহর মানে কাজে মানে দিনেতে আল্লাহর রহমতে, আল্লাহর রাজি রেজা মন্দির মানে লাইনে থাকো, এটা আশা করি। আল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন, জাযাকুমুল্লাহ খাইর। উস্তাদ, আল্লাহ তাআলা আপনাকে এত বড় সম্মান দিয়েছেন, সৌদি ন্যাশনালিটি অনেকে পেয়েছেন আর অনেকে পাবেন, সেটি চেয়েতে বড় কথা হলো আল্লাহর ঘর মসজিদুল কাবা, কাবা শরীফ, কাবা আল মুশাররফার খেদমত আপনাকে আল্লাহ তাআলা নিচ্ছেন। এবং আপনার ক্যালিগ্রাফিগুলো আমি খুব নিবিড়ভাবে দেখেছি, বিভিন্ন ভাই যারা আছেন, ওলামারা আছেন, তাদের সাথে শেয়ার করেছি, সবাই খুব প্রশংসা করেছে। এবং সৌদি আরবের বিভিন্ন হস্তলিপি বা হাতের লেখা শেখার যে খাতা আছে সেগুলো সবগুলোই আপনার করা, এবং আপনার নাম লিখে সার্জারি সেগুলো চলে আসছে আমি দেখতে পাচ্ছি। এবং অ্যারাবিক ক্যালিগ্রাফি এর আগে আমাদের বহু দেখা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার ক্যালিগ্রাফিগুলোর ভিতরে ব্যতিক্রম দেখা যাচ্ছে। আপনি আপনার আব্বার দোয়া পেয়েছেন বলেছেন, আপনার স্ত্রী আপনাকে সহায়তা করেছেন আপনি বলেছেন, আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লেগেছে। আমি আপনার খুব বেশি সময় আর নিব না। প্রিয় দর্শক, আপনারা অনেকে হয়তো মাঝে যুক্ত হয়েছেন, আপনারা ঠিক ধরতে পারছেন না যে আজকে আমাদের লাইভ অনুষ্ঠানে প্রশ্ন উত্তরের আগে কি হচ্ছে। প্রশ্ন উত্তর ইনশাল্লাহ যথাযথ হবে। আজকে আমাদের অনেক সৌভাগ্য যে আমার অত্যন্ত একজন শ্রদ্ধাভাজন বড় ভাই এবং আমাদের সকলের শ্রদ্ধার শেখ ফজিলতুল উস্তাদ মুখতার আহমদ শিকদার, যিনি কাবার গিলাপের চিফ ক্যালিগ্রাফার হিসাবে নিযুক্ত আছেন এবং গোটা মিডিল ইস্ট সহ গোটা বিশ্বের অ্যারাবিক ক্যালিগ্রাফির এক অনন্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। মিডিল ইস্টে সবাই বিভিন্ন মিডিয়াতে তার প্রশংসায় তিনি পঞ্চমুখ হচ্ছে, সবাই তিনি ভাসছেন এবং প্রশংসায় সবাই পঞ্চমুখ হচ্ছে। তিনি আমাদেরই বাংলাদেশের এক ভাই, তার সাথে আমরা যুক্ত আছি এবং দীর্ঘ সময় থেকে তিনি তার অনেকগুলো কথা আমাদেরকে জানিয়েছেন ব্যক্তিগত বিষয়ে। ওস্তাদ, আমি এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে শেখ সুদাইস, এবং আমি যতটুকু জানি যে সৌদি আরবের সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন তারা অনেকে আপনাকে অভিবাদন জানিয়েছেন এবং আপনাকে বিশেষ বিশেষ শেখ সুদাইস নিজের হাতে আপনাকে সেটি ন্যাশনালিটির সেই এটি আপনাকে অর্পণ করেছেন। আমি দেখেছি বিভিন্ন আরবি পত্রিকাতে যারা ন্যাশনালিটি পেয়েছেন এবার বিশেষ বিবেচনায় নিজ নিজ জায়গায় বিশেষ দক্ষতা আর স্বাক্ষর রাখার কারণে তাদের মধ্যে আপনার নামটা অনেক মিডিয়াতে আমি দেখেছি সবার আগে উল্লেখ করা হয়েছে আলহামদুলিল্লাহ। সেজন্য আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন, আমরাও আদায় করছি বাংলাদেশি হিসাবে। আপনি কি একটু বলবেন মেহরবানি করে যে বাংলাদেশি যারা তালেব আছেন, যারা ক্যালিগ্রাফি শিখতে চান, এই শিল্পের সাথে যারা পরিচিত হতে চান, অ্যারাবিক ক্যালিগ্রাফি সারা বিশ্বের যে কোনো ভাষার মধ্যেই এটার অনন্য একটা সৌন্দর্য আছে এবং আরবি ক্যালিগ্রাফি যত সুন্দর হয় অন্য কোনো ভাষা আসলে এত সুন্দর হয় না, উর্দু বা অন্যটা কোনোটা কাছাকাছি যায়, কিন্তু আরবিক ক্যালিগ্রাফিতে যেরকম বৈচিত্র্য আসে সেটা অন্য কোথাও আসে না। তো যারা আরবিক ক্যালিগ্রাফি শিখতে চান, বাংলাদেশে আছেন, তাদের জন্য কি আপনার বিশেষ কোনো আয়োজন আছে? তারা অনলাইনে অফলাইনে আপনার মাধ্যমে ইস্তেফাদা করা, উপকৃত হওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা তাদেরকে আপনি কি নসিহত করবেন? আলহামদুলিল্লাহ বাংলাদেশে মোটামুটি মানে ক্যালিগ্রাফার তো অনেক আছে, কিন্তু ওদের অসুবিধা হলো যে
ওদের উস্তাদ নাই, ভালো উস্তাদ নাই, নিজে নিজে শিখছে। জি তো সেই জন্য ওদেরকে যদি আমরা যদি ভালো উস্তাদরা ওদেরকে কোর্স দিতে পারে তাহলে আমার মনে হয় বাংলাদেশি ক্যালিগ্রাফাররা অনেক উন্নতি হবে। তো গত বছর আমি এক কোর্স দিয়েছিলাম, ওই মনে 200 ছেলে ছিল, ওই 17 কা 3 মাস ছিল। এখন চলতেছে আমাদের আর একটা কোর্স, এটা 15 সপ্তাহ, মনে করুন 3 মাস 4 মাস রাখবে। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে চেষ্টা করতেছি ওদেরকে মানে উন্নত মান করার জন্য, কারণ যা হোক এটা আমার আসল মাতৃদেশ, তো এটা আমার তো মনে থাকবে সব সময়। এর জন্য মানে যতটুকু পারি মেহনত করব, যতটুকু পারি ওদের সাহায্য করব। বাংলাদেশি ক্যালিগ্রাফার মানে আমি, তো আমি এখন আর সৌদি হচ্ছি, আমার তো আসল তো বাংলাদেশি, তো সেই জন্য ওই দেশের নীতি আমার খুব মহব্বত ও মানে মায়া থাকবে, এবং সব সময় চেষ্টা করবো কেমনি বাংলাদেশি ক্যালিগ্রাফার কে মানে উন্নত মান করা যায়। আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি, সামনে করবো আরো ইনশাআল্লাহ। ওস্তাদ, এখন যদি কেউ ক্যালিগ্রাফি শিখতে চায় আপনার মাধ্যমে তাহলে অনলাইনে কোথায় ভর্তি হতে হবে বা কিভাবে আপনার কাছ থেকে শিখতে পারবে তারা, সরাসরি কোন সুযোগ আছে কি? আমার কাছ থেকে ডাইরেক্ট তো শিখতে পারবে না, কিন্তু আমাদের একটা ওই ওয়েবসাইট আছে যেটা সৌদি কি বলে মিনিস্ট্রি অফ কালচার করছে, ওটার নাম হলো আল খাত্তাত। তো ওখানে অনেক ওস্তাদ মনে করেন 30-40 জন হবে, মানে এক একজন এক এক খাত শিখাচ্ছে। ওটা কি সিস্টেম যে আপনার ভিডিও দেখবেন, ভিডিও দেখি ওর মতো লিখতে পারবেন, এটা খুব সুযোগ। আর এবার এটা ফ্রিতে, এটাতে যে কোনো মানে ক্যালিগ্রাফার স্টুডেন্ট শিখতে চায় তাহলে ঢুকবে। ওখানে আমার দুইটা কোর্স আছে, একটা হলো খত রোকা আদি যেটা আমরা নর্মাল পেন দিয়ে লিখি, আরটা হলো খত নাসখ আদি যেটা আমরা নর্মাল পেন দিয়ে লিখি। যারা এই দুইটা মানে মানে কাইন্ড শিখতে চায় ওখান থেকে শিখতে পারবে, এবং খাতে সুলুস, খাতে রুকা, খাতে নাস, খাতে কুফি সবকিছু আছে, এবং জাহারাফা যেগুলো বলে ওই ফুল বানানো এগুলো আছে। তো এই মাশাআল্লাহ এই ওয়েবসাইটটা খুব ভালো সবার জন্য, আর এটা ফ্রিতে গভর্নমেন্ট করছে, এটা মানে সরকারের সরকারের মাশাআল্লাহ সুদে আপাতত খুব মানে খেয়াল করতেছে এই ক্যালিগ্রাফের উপর। আগেও ছিল কিন্তু এখন বেশি খেয়াল করতেছে, বেশ করে মিনিস্ট্রি অফ কালচার মাশাআল্লাহ। তো সেটা আপনি এমনি আগে থেকে মানে সব যেগুলা পাবলিকের জন্য লাভ হবে এগুলা তো সব সময় ওরা মানে টাকা পয়সা খরচ করি পাবলিকের জন্য, মাশাআল্লাহ ওরা খুব টাকা পয়সা খরচ করে। আল্লাহ ওদেরকে হেফাজত করুক, রহমত করুক, আমরা এদের দোয়া করি। আমিন, জাযাকাল্লাহ খাইর উস্তাদ। আমি আপনার কাছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আবেদন করব, ওলামা এবং তোলাবাদের পক্ষ থেকে, যে আপনি বছরে যদি একবারের জন্য হয়, 2 দিন বা 3 দিন 2-4 ঘন্টার জন্য যদি হয় অনলাইনে, যদি আপনি কোনো কোর্স আপনি নিজে করাতে পারেন, যদি সুযোগ থাকে সেখানকার, যদি সরকারি কোনো বিধিনিষেধ না থাকে, তাহলে সেক্ষেত্রে সুযোগ থাকলে আপনি যদি সেটা করান, বিশেষ করে বাংলাদেশি ছাত্রদের জন্য, তাহলে সেটা তারা হয়তো উপকৃত হবে। যদি সম্ভব হয় আপনি আশা করি বিষয়টি দেখবেন, কারণ আপনার মাধ্যমে আপনি যেভাবে বলেছেন আল খাত্তাতের মাধ্যমে, আমরা দর্শকদেরকে অনুরোধ করছি যারা তালেবে এলেম আছেন, যারা আরবি ক্যালিগ্রাফি শিখতে চান আর তারা সেখান থেকে শিখবেন। আর এছাড়া ওস্তাদের কাছে আমার আবেদন রাখা থাকলো সবার তরফ থেকে, যে আপনি নিজে সরাসরি যদি কখনো কোনো কোর্স করান আমাদেরকে জানালে আমরা ইনশাআল্লাহ সবাইকে জানিয়ে দেবো, সবাই সেখান থেকে বেনিফিটেড হবেন, উপকৃত হবেন, মুস্তাফিদ হবেন ইনশাআল্লাহ বিদনিল্লাহ। এই আবেদন থাকলো আমার। আর সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আপনি একজন বাংলাদেশি হিসাবে, আমাদের বাংলাদেশি ভাইয়েরা বোনেরা গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন, বাংলাদেশে আছেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মুসলিম দেশ, এই বাংলাদেশের মানুষের ব্যাপারে তাদেরকে উদ্দেশ্য করে আপনার যদি কোনো নসিহা বা উপদেশ দেওয়ার থাকে যদি অনুগ্রহ করে করতেন। বিসমিল্লাহ, প্রথম উপদেশ হল যে ওসিকুম নাফসি বিতাকওয়াল্লাহি আযজা ওয়াজাল, যে আমরা আল্লাহ রাসূলকে মানি, দ্বীনকে মানি, সহি মানি লাইনে শিখার জন্য চেষ্টা করব, কারণ দ্বীন ইসলামে তো অনেক বিভিন্ন লাইন আছে যেগুলো সহি না। তো আমাদের আসল মূল্য হলো যে দ্বীন, দ্বীন ছাড়া আমি যদি চাঁদের দেশেও চলে যাই তাহলে কোনো লাভ হবে না। তো আসল হলো আমি সবাইকে নসিহত করি, নিজেদের নসিহত করতেছি, আমরা সহি দিনের উপর থাকার চেষ্টা করব, আর এটার জন্য মেহনত করতে হবে। যেমন আমরা অনেক রকম শিখ পড়তে পারি না, হাদিস পড়তে পারি না, বুঝি না, তো এগুলো তো সবার দরকার। এগুলো তো জন্য তো যে আমি মাদ্রাসা ঢুকবো না, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরও এগুলো শিখতে পারি, নমাজ তো এগুলো শিখার দরকার আছে। তো এটা হলো প্রথম নসিহত। দ্বিতীয় নসিহত যে সব সময় দেশের মানুষের মানে দেশের রাজাদের সবকিছু মানে দেশের কেমনি উন্নত করতে পারবো এটা চেষ্টা করবেন, এটাতে মানে আল্লাহর রহমত থাকবে, আল্লাহর তৌফিক থাকবে ইনশাআল্লাহ। আর সবার জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।
জাজাকুমুল্লাহ খের, অনেক অনেক শুক্রিয়া ইয়া শেখ আল গালি ও বারাকাল্লাহ ফিকুম। সম্মানিত দর্শক, ফজিলতুল উস্তাজ আমাদের সাথে দীর্ঘ সময় ছিলেন শেখ মুখতার আহমদ শিকদার হাফিজাহুল্লাহ। সৌদি আরবে গোটা বাংলাদেশের মানুষের জন্য অনন্য গৌরব যিনি বয়ে এনেছেন, আমরা তার উত্তরোত্তর উন্নতি এবং সমৃদ্ধি কামনা করছি। উস্তাজ, আপনি আমাদের সঙ্গে এই সময় দিয়েছেন, আপনার মূল্যবান এবং মহাব্যস্ততার মধ্যেও সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আপনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আপনাকে এর জন্য উত্তম বিনিময় দান করুন। জাযাকুমুল্লাহু আন্না ওয়া আনিল শাআব আল বাংলাদেশি ওয়া আনিল উম্মাহ আল ইসলামিয়া খায়র আল জাযা ওয়া ওয়াফাকনা ওয়া ইয়াকুম লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা ওয়া জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ